ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। ধাক্কা খেতে খেতে হাত পুড়িয়ে আমার শেখা, কিন্তু লড়াইগুলো তার ইনস্টাগ্রামে যায় না, আমাদের হাসি মুখগুলো যায়। কখনো কেউ বলেছে যে কম্প্রোমাইজ, এই শব্দটা শুনেছো? সবাই শোয়, তখন সে পার্টিকুলার প্রোডিউসার আমাকে বলেছিল হ্যাঁ সবাই শোয়, নইলে কাজ পায় কি করে। ঠিক আছে, আমার জার্নি তো আমি দেখে নেবো, হয়তো একটু দেরি হবে, কিন্তু আমার যেখানে পৌঁছানোর আমি ঠিক পৌঁছবো। সেই ভদ্র লোক লিখেছিলেন যে আমার তোমার কথা শুনে ঘুম পাচ্ছে। হ্যারাসমেন্ট ইজ হ্যারাসমেন্ট, ঠিক আছে, দেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ সেম এভরিওয়্যার। সবাই তো সেম মূর্তিটা আমাদের সামনে ধারণ করে না, সেখানে তো বহুরূপী। বিশ্বাস করো আমিও চমকে যাচ্ছি, আমি বলছি এ তো কি ভালো, হ্যাঁ ইজ সো সুইট, ইজ সো নাইস। আমার যতই বন্ধু বান্ধব থাক, আপনজন থাক, শুভাকাঙ্ক্ষী থাক, আমার সে না হলে হয় না, সেরকম একটা মানুষ আছে। সেই সময় মায়োস প্যাসটা এনে দিত, একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, সেই কষ্টটা হয় তখন যেই মানুষটার আসলে পাশে থাকার কথা, যাকে আমার না হলেই চলে না, তাকে মনে মনে চারটা গালাগালি দিয়ে ঘুমিয়ে পড়ে রাখে। পর্দার পরই কিন্তু তার লড়াইটা খানিকটা নিজের সাথেই, বহুরূপী আসছে পুজো এবং এই মুহূর্তে সারিতাপুরী চক্রবর্তী রয়েছে, পরীর লড়াইটা তো খানিকটা নিজের সাথেই, মানে অনেকটাই কি নিজের সাথে, পরী হয়ে ওঠার জার্নিটা তোমার থেকে একটু শুনবো। একদমই তাই, আমি যেই চরিত্রগুলো এর আগে প্লে করেছি, আমি ভেরি ফর্চুনেট যে উইন্ডোজের আমি আগে যে দুটো ছবি করেছি, ফাটাফাটি এবং ব্রহ্মা জানেন গোপন কর্মটি, বোথ প্লাস সাইজ মডেল আর মহিলা পুরোহিত দুটোই খুব অভিনব চরিত্র ছিল। পরীর চরিত্রটাও খুব অভিনব, মানে এর অনেকগুলো লেয়ার্স আছে পরীর, যেটা হয়তো আমি এখন শেয়ার করতে পারবো না, তার কারণ সেই চমকটা আমি ধরে রাখতে চাই যাতে দর্শক সেটা বড় পর্দায় দেখে পায়। তবে আমি যেইটুকু শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে একটা একাকিত্ব নিয়ে পরী বড় হয়েছে, যে তাকে কেউ বোঝে না, সে কোনোদিন সেই ভালোবাসাটা পায়নি যেখানে সে নিজেকে একটি কি বলবো সম্পূর্ণ মানুষ হিসেবে নিজে নিজেকে নিজের দিকে তাকাতে পারে। সেখানে যখন বাবি তার জীবনে আসে, যখন সুমন্তর সাথে তার বিয়ে হয়, সে সেই মানুষটাকে পায় যে সত্যি তাকে বোঝে, তাকে তার জন্যে ভালোবাসে, তাকে জাজ করে না, এবং সেই জন্যে কোথাও না কোথাও গিয়ে পরেই পুরো জগৎটা, জীবনটা সবটাই হচ্ছে তার বর, তার বাবি। সে বাবিকে ছাড়া কিছুই বোঝে না, কিন্তু বাবি তো পুলিশ অফিসার, তার তো অনেক দায়িত্ব রয়েছে, সে তো শুধু তার বউয়ের নয়, সে তো সমাজেরও। তাকে রোজ বেরিয়ে লড়াই করতে হচ্ছে নানান রকম, তাকে এই যে যেটা তোমরা ট্রেলারে দেখেছো, এই ডাকাতিগুলোর একটা সুরাহা বার করতে হবে, এগুলোকে আটকাতে হবে। কিন্তু পরীর নিজের জীবনের এবং তার নিজের হিস্ট্রির কারণে এমন কিছু জটিলতা রয়েছে যেখানে তার বাবিকে পাশে পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়, এবং বাবিকেই লাগবে, অন্য কাউকে সে পাশে চায় না, কাছে চায় না। এবং এই নিজের পরিবার, তার বউ এবং অন্যদিকে তার কাজ সামলাতে গিয়ে সুমন্তর যে অবস্থা হয় এবং যে পরিস্থিতিতে সে এসে দাঁড়ায়, এবং এই দুটো গল্প যখন এক জায়গায় গিয়ে মিলেমিশে যায়, দুটো ট্র্যাক, তখন ফাইনালি কি হয় সেটাই হচ্ছে বহুরূপীর ফাইনাল কি বলবো ক্লাইম্যাটিক চমক বলতে পারো। ঠিক আছে, আর যেহেতু আমি ঠিক লেয়ার্সগুলো ডিসকাস করতে পারছি না, আমি ঠিক কি এক্স্যাক্ট চ্যালেঞ্জেস ফেস করেছি এটাকে বিল্ড করতে, ওই জন্য আমি সেটাও বলতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, পরী ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং রোলস আই হ্যাভ এভার প্লেড ইন মাই ক্যারিয়ার। তুমি যেটা বললে, আমি তোমার কথা ধরে একটা প্রশ্ন করি, যে যে বাবিকেই লাগবে, মানে ওই মানুষটাকেই লাগবে, রীতাভরী চক্রবর্তীর জীবনে এমন কেউ আছে যে কোনো একাকিত্ব বা সেই সময়টা, যেই সময়টা তোমার কাউকে প্রয়োজন, ওই মানুষটাকেই লাগবে, সে তেমন কেউ রয়েছে? হ্যাঁ, তেমন কেউ রয়েছে, এবং আমার তাকেই লাগে, সে অন্য অন্য কেউ হলে হবে না। আমার সার্জারি হোক, আমার অসুস্থতা হোক, আমার কোনো ক্রাইসিস হোক যেখানে আমি কাউকে হারিয়েছি, আমার পাশে তাকেই লাগে। আমার যতই বন্ধু বান্ধব থাক, আপনজন থাক, শুভাকাঙ্ক্ষী থাক, আমার সে না হলে হয় না, সেরকম একটা মানুষ আছে। সেটা কি প্রাইভেট এখন? হ্যাঁ, বলতে চাই না এখন, যখন সময় আসবে ঠিক বলবো। পুলিশ অফিসারের বউ হওয়া, এবং তুমি যেটা বলছিলে যে সে তো সমাজে তার অনেকটা দায়িত্ব রয়েছে, আমি যদি এমনিতেও জিজ্ঞাসা করি যে কতটা কঠিন এই জায়গাটা, যখন প্রয়োজনে সবসময় পাওয়া যায় না তাকে, তার স্ত্রীরও সমস্যা হতে পারে, কিন্তু তার দায়িত্বটা অনেকটা বেশি। আমার মনে হয় এটা খুবই কষ্টকর, তার কারণ যে কোনো স্ত্রী চাইবে যে তার স্বামীর কাছে তার প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি হোক সে, যে কোনো অসুবিধা, কোনো বিপদে তার বয়ফ্রেন্ড, পার্টনার, হাজব্যান্ড উইল বি দ্য ফার্স্ট পার্সন যে তার পাশে এসে দাঁড়াবে, যে তার সাথে থাকতে পারবে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এমন এমন ঘটনা ঘটতে থাকে যেখানে এমন এমন বিপদ এসে যায়, যেখানে একজন পুলিশ অফিসারকে অনেক
সময় পরিস্থিতিকে নিজের নাম্বার ওয়ান প্রায়োরিটি করতে হয়, সে তার ফ্যামিলিকে প্রায়োরিটি করতে পারে না। আমার মনে হয় এটা খুবই কষ্টকর, এবং যেই মেয়েরা, যেই মহিলারা একজন পুলিশ অফিসার বা একজন আর্মি ম্যানের স্ত্রী হিসেবে নিজের কী বলবো রূপটাকে অ্যাকসেপ্ট করেছেন, তাদেরকে আমি কুর্নিশ জানাতে চাই। এটা জানা সত্ত্বেও যে সে কোনোদিনই 100% আপনার নয়, এবং আপনি কখনোই 100% ফার্স্ট প্রায়োরিটি হতে পারবেন না, তা সত্ত্বেও সে হয়তো দেশ হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি, অর হয়তো সমাজকে প্রোটেক্ট করা তার ফার্স্ট প্রায়োরিটি, সেটা মেনেও আপনি পাশে এসে দাঁড়িয়েছেন, তার হাত ধরেছেন। আমি সেই সমস্ত মহিলাদের কুর্নিশ জানাই। পুলিশ অফিসার সুমন্ত ঘোষাল, যার চরিত্র আমরা আবির দাকে দেখবো, এবং তোমাদের সেই কেমিস্ট্রি ফাটাফাটির পর একটা গান যেখানে প্রচুর কমেডি এবং প্রচুর রোম্যান্টিক কেমিস্ট্রি, তো একটা কথা বলো যে ফাটাফাটির পর যখন আবার আবির দার সাথে কাজ করছো, সেই কেমিস্ট্রি তো রয়েই গেছে, মানে শুরু থেকে আলাদা করে কি কিছু বিল্ড আপ করতে হয়নি? অবভিয়াসলি ফাটাফাটিতে আমাদের জুটিটাকে সবাই এত ভালোবাসা দিয়েছিল, এবং সেই জন্যেই মানুষ আমাদেরকে আবার স্ক্রিনে একসাথে দেখতে চেয়েছিল বলে হয়তো শিবুদার মনে হয়েছিল যে আমাদের জুটি হিসেবে আবার ফিরিয়ে আনা উচিত, এবং সেটাই অভিনেত্রী হিসেবে একটা বড় পাওয়া তো বটেই, যে কেমিস্ট্রি তৈরি করা ইজ নট আ ইজি থিং টু ডু, এসপেশালি উই আর নট আ রিয়েল লাইফ কাপল। যারা রিয়েল লাইফ কাপল হয় তাদের তো একটা কেমিস্ট্রি থাকে, মানুষ এদেরকে জুটি হিসেবে অলরেডি জেনে গেছে অ্যাজ তথ্য, আমাদের তো সেটা নয়। কিন্তু সে তৎ সত্ত্বেও মানে ইতিহাস বলে দেয়, সে উত্তম সুচিত্রা হোক আর শাহরুখ কাজল হোক, বিবাহিত হতে হবে না বা প্রেমিক প্রেমিকা হতে হবে না কেমিস্ট্রি ফুটিয়ে তোলার জন্যে, সেটা আমি মনে করি যে খুবই খাঁটি সত্য। এবং আবিরদার সাথে কেমিস্ট্রি তৈরি করতে আমার খুব ভালো লাগে, হি ইজ আ ভেরি গুড অ্যাক্টার, হি ইজ আ ভেরি কী বলবো ইন্টেলিজেন্ট অ্যাক্টার, যে ঠিক মানে আমাদের টিউনিং টাইমিং ভীষণ সুন্দর খাপে খাপ মেলে সামহাও। অ্যান্ড যদিও এই জুটিটা ওই জুটিটার থেকে অনেকটাই আলাদা, এদের জীবনটা, এদের এটা, ওরা যেরকম অনেক দিন ধরে বিবাহিত সংসার করছে এরকম একটা জুটি ছিল, এরা অন দি আদার হ্যান্ড নবদম্পতি। তাই নবদম্পতি তোমরা যেটা দেখেছো, নবদম্পতির যেই একটা মাখো মাখো প্রেম থাকে প্রথম দিকে, দুজন দুজনকে একটা কী বলবো আগলে রাখার একটা ভালোবাসা থাকে, সেইটা ওদের দুজনের মধ্যে ভীষণভাবে রয়েছে। আর পরীর ভালোবাসাটা অনেক ইন্টেন্স সুমন্তর প্রতি, আমি যদি ফুল্লরার সাথে কম্পেয়ার করি, ইন্টেন্স তার কারণ যেটা বললাম, ফুল্লরা তো একটা জগৎ ছিল, তার বন্ধু বান্ধব, তার সেলাই, তার জীবন, তার মিস ফাটাফাটি হয়ে ওঠা, তার ইউনো ছোটো গোগল, বাড়িতে শাশুড়ি, পরীর কিচ্ছু নেই তার বর ছাড়া, তা সবটাই তার বর। একটা প্রবাদ রয়েছে যে পুরুষের সফলতার পেছনে একজন নারী রয়েছে, তো সেক্ষেত্রে বলো যে সফলতার সঙ্গীরা তো হওয়া যায়, ব্যর্থতার সঙ্গী হওয়াটা কতটা কঠিন? আমার মনে হয় ব্যর্থতার সঙ্গীরাই হচ্ছে আসল সঙ্গী। সফলতার পাশে পাওয়ার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু ব্যর্থতার সময় যে পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকে সেই আসল পার্টনার, এটা আমি বিলিভ করি। তুমি যেটা বললে যে আসলভাবে মানে পাশে দাঁড়িয়ে থাকাটা সেই জায়গাটাতে, আমি যদি তোমাকেও জিজ্ঞাসা করি যে কারোর ব্যর্থতার সঙ্গী হওয়াটা তোমার কাছে চ্যালেঞ্জিং থাকবে নাকি তুমি অ্যাকসেপ্ট করবে বা সেইভাবে তাকে অতটা কমফোর্ট জোন দিতে পারবে, কি মনে হয় নিজেকে? চেষ্টা করি সব সময়, জানো তো, যখন তুমি কাউকে বন্ধু বলে ডেকেছো বা তুমি কাউকে ভালোবেসেছো, তখন সে যে সবসময় সে তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ, সে তো তোমার কথায় উঠে বসে না, সে তো নিজের জীবনের ডিসিশন নিজে নেয়, হয়তো ভুল করেছে, হয়তো কিছু এমন কিছু করেছে যেটা ইজ নট দ্য কারেক্ট ডিসিশন, যেখানে তার জীবন এফেক্টেড হয়েছে এবং সেটা তার হার, এবং সেটা তার কী বলবো পড়ে যাওয়া সেই সময়টাতে, বা সে শুধু ভুল করেছে বলে আমিও যদি পাশ ছেড়ে চলে যাই যখন বাকি সব মানুষরা আঙুল তুলছে, এটা কিন্তু তাহলে বলে দেয় যে আমি প্রকৃত বন্ধু নই, একেবারেই নই। আমি একটা ছোটো উদাহরণ দিতে পারি, যখন নিখিল আর নুসরতের ডিভোর্স হয়েছিল এবং সেটা নিয়ে এতও কথা হচ্ছিলো সব জায়গায়, এত কন্ট্রোভার্সি, ইয়ে নুসরত ঠিক করেছে ভুল করেছে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, এটি তার জীবন, তোমরা যা ভাবো, যে যা ভাবো, এটা তার পার্সোনাল আইডিয়া অর হোয়াটএভার, আমি ওর জীবনের কোনো কথা বলছি না, কিন্তু আমার এইটুকু মনে আছে ও খুব হেনস্থা হচ্ছিল ননস্টপ, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে, নানান জায়গাতে, কাজের দিক থেকে, এবং আমি ওকে বন্ধু হিসেবে ডেকেছিলাম বহু বড়, ও আমাকে বনিলা বলে, আমি ওকে বনিলা বলে, আমাদের যে ওরম ওরম বন্ধুত্ব নয় যে আমরা উই হ্যাং আউট বা রাত্রিবেলা পাশে শুয়ে গল্প করি, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেরকম বন্ধু হয় আমি ওকে বন্ধু বলেছি সম্মান করি, ও আমাকে তাই বলেছিল। এবং ওই সময় ওকে তখন সবাই এমন হ্যারাস করছিল, ইট ওয়াজ সো শেমফুল, অ্যান্ড আই ওয়াজ লাইক যে ও ঠিক করেছে ভুল করেছে, সেটা তো দ্বিতীয়, ও এখন প্রেগনেন্ট, শি ইজ অন হার ওন, শি ইজ গেটিং হ্যারাসড এভরি সিঙ্গল ডে, আই ওয়ান্ট টু বি দেয়ার ফর হার,
দ্যাটস অল আই লেট হার নো। ও তখন যখন একটা ওই চ্যাট শো না কি একটা কিছু করেছিল, তখন ওজন আমাকে ফোন করেছিল। বিশ্বাস করো আমার তখন শরীরের অবস্থা ছিল না, আমার সার্জারির পরে আমার অতটা ওজন বেড়ে গেছিলো, আমার তখনও ফুললি হিল করেনি আমার সার্জারির পরে এগুলো, যে আমার একটা চ্যাট শোতে যাওয়ার। কিন্তু যেহেতু তখন মানে ইন্ডাস্ট্রি ওকে এতটাই ইয়ে করছিলো, বিরক্ত করছিল এবং বয়কট করছিল ওই সময়টাতে, যে ইট ডিডেন্ট ম্যাটার টু মি যে আমার কী কষ্ট আছে, শরীরে যন্ত্রণা আছে, আই ওয়াজ লাইক আমার তখন এইটুকুই মনে হয়েছিলো যে আমি বনিলার পাশে আছি, আমি যাবো, আমি ইন্টারভিউ দেব। এবং আমি ইন্টারভিউটা দিয়ে এটা হচ্ছে একটা সাইলেন্ট ওয়ে অফ সেইং যে আমি ওর পাশে আছি। এটা কিন্তু ওকে সাপোর্ট করে না, আমি কিন্তু বলছি না যে ও ঠিক, নিখিল ভুল বা নিখিল ঠিক, ও ভুল কোনোটাই বলছি না। ওদের দাম্পত্য জীবন, ও ঠিক কিনা আমিও জানি না, ও ভুল কিনা আমিও জানি না, আমি ওদের ঘরে ঢুকে দেখিনি। কিন্তু আমি আমার আমি যাকে বন্ধু বলে ডেকেছি তাকে সেই মুহূর্তে সবাই মিলে তখন ছোট করছে, হেনস্থা করছে এবং তার সাথে ছবি দিলে লোকে ট্রোল করছে রীতিমতো, আমি যদি ছবি দিয়েছি এইটা। আই ওয়াজ লাইক ওর ছবির প্রিমিয়ার হয় আমি যাই, আমি ওর পাশে থাকি সবসময়। মাই সাইলেন্ট ওয়ে অফ সেইং যে আমি যদি বন্ধু বলে থাকি আহম আন্ত তক নিভায়েঙ্গে দোস্তি, ঠিক আছে, আমারটা কন্ডিশনাল নয় যে তোমার ঠিক ভুলের পরিপ্রেক্ষিতে। অবভিয়াসলি ও যদি কারোর ক্ষতি করে আমি কি সেটা সাপোর্ট করবো, সেটা না, কিন্তু ওর নিজের ব্যক্তিগত জীবনে কী করছে না করছে সেটার সেখানে আমার জাজমেন্টের থেকে বড় হচ্ছে আমার বন্ধুত্ব ওর পাশে থাকার। এইভাবে সাইলেন্টলি মানে তুমি যেটা পাশে থেকেছো এবং সাইলেন্টলি অনেক কাজও করেছো, যেটা আমরা অনেকে জানতে পারি অনেকে জানতে পারি না। তোমার একটা স্কুল রয়েছে, তুমি সেভাবে তাদের গাইড করো, মানে একদম পেরেন্টসদের মতো তুমি দেখো। তুমি ইদানিং ইন্ডাস্ট্রি নিয়ে একটা বড় স্টেপ নিতে চলেছো, যেখানে হেমা কমিটির মতো একটা কমিটি গঠন হতে চলেছে। তো এই যে তোমার ভাবনাগুলো, মানে প্রত্যেকটা মুহূর্ত সমাজের এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, তোমাকে ভিতর থেকে এফেক্ট করে এই মুহূর্তগুলো নিয়ে, মানে তুমি কতটা আপসেট থাকো? খুবই, মানে কি বলো তো, যখন প্রথম প্রথম কাজ করতে শুরু করেছিলাম মিডিয়া জগৎটা এমন গ্ল্যামার ওয়ার্ল্ডটা এরকম খুব নিজেকে নিয়ে অবসেসড করে দেয় যে আমায় কেমন দেখতে, আমার কেমন চেহারা, আমার স্ক্রিনে কেমন লাগলো, এই শটটাতে আমার মুখটা কেমন ছিল, আমি এই কাজটা কেন পেলাম না, এটা প্রথম দিকে আমারও হতো তো মানুষ ছোটো ছিলাম। তারপর গ্র্যাজুয়ালি আই রিয়েলাইজ যে এটা কি পয়েন্টলেস, কি বেসলেস নিজের পেছনে এতটা সময় দেয়া, বুদবুদের মতো, মানে বাকি সবাই বুদবুদের মধ্যে, আমি একটা বুদবুদ এই সমুদ্র স্রোতে আমরা সবাই ভেসে যাব একদিন, ঠিক আছে, সেখানে পৃথিবীতে এত কিছু হয়ে যাচ্ছে, সেটার থেকে সময় দেওয়া, ফোকাস দেওয়া মেক্স মোর সেন্স দ্যান নিজেকে নিয়ে অবসেসড থাকা। সেটা তো অনেকটা সময় ফ্রি হয়ে গেল যেখানে আমি অন্য কিছু নিয়ে ভাবতে পারি, হয়তো সেই ভাবনাগুলোর জায়গা থেকে আমার মানুষের জন্য ভাবার জায়গাটা অনেক সহজভাবে আসে। আর আমার বাচ্চাদের কথা যেটা বললে সেটা অবশ্য অনেক ছোটোবেলা থেকে, সেটার সাথে কোনো মানে সেলফ অবসেস ব্যাপার তো কোনো দিনই জড়িয়ে ছিল না। আমি যখন 17 বছর বয়স ছিল আমার, মানে তখন অগবুদ্ধ সুন্দরী চলছে, সেই সময় আমি আইডিয়াল স্কুল ফর দ্য ডেফকে অ্যাডপ্ট করি এবং আমার যে মুখবধির বাচ্চারা রয়েছে তারা আমার সত্যি গ্রাউন্ডেড রাখে, বাঁচতে শেখায়, এবং স্কুল চালানোটা কোনো ইয়ার্কি নয়। আর আমি তখন ছোট ছিলাম বলে ওরকম একটা দুম করে বড় ডিসিশন নিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজেকে আমি থ্যাংক ইউ বলি, হয়তো ছোট ছিলাম বলেই অত ওরকম একটা ডিসিশন নিয়ে নিতে পেরেছিলাম, বেশি ভাবি না। যত আমরা ভাবি বড় হই তত বেশি ভাবি না কী করে হবে, কী করে করবো, হ্যাঁ টিচারদের মাইনি তো অনেক এখন, তখন যা টিচার ছিল এখন তো 3 গুণ টিচার রয়েছে আমার স্কুলে, আমি একেবারে ধাক্কা খেতে খেতে হাত পুড়িয়ে আমার শেখা। কিন্তু লড়াইগুলো তো আর ইনস্টাগ্রামে যায় না, আমাদের হাসি মুখগুলো যায় এবং আমার বাচ্চাদের হাসি মুখগুলো যায় সোশ্যাল মিডিয়াতে, যেটা আমি সবার সাথে ভাগ করে নিই। এবং আমার ভাগ করার নেয়ার মধ্যে একটা ছোটো স্বার্থও আছে, আমি দেখি যে অনেক ছেলে মেয়েরা ইন্সপায়ার্ড হয়ে আমার মতো পোশাক আশাক পরে, সাজ মানে সাজ ফলো করে, আমি কিছু একটা করলে সেটাকে ট্রেন্ড হিসেবে নেয়। ঠিক সেইভাবে যদি মানুষের জন্যে কিছু কল্যাণমূলক করাটাকে সে তারা ইন্সপায়ার্ড হয়ে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে, নাথিং লাইক ইট। খুব ছোট থেকে কাজ করছো, আমরা তুমি যখন অববোধ সুন্দরী করো তুমি 16-17 বছর বয়স, সেই সময় থেকে ইন্ডাস্ট্রিকে দেখছো, জানছো, এবং এখন এসে তুমি সিএমের সাথে কথা বলছো, এতটা সময় এতটা জার্নি তুমি দেখেছো, সেক্ষেত্রে একটা বলবো নিরাপত্তাহীনতা ভুগেছো কখনোই এতটা জার্নিতে, বা কখনো কেউ বলেছে যে কম্প্রোমাইজ এই শব্দটা শুনেছো? হ্যাঁ বহুবার শুনেছি, এবং যেভাবে বোঝানো হয় মেয়েদেরকে যখন আর্লি অন ইন দ্য ইয়ার্স যখন কেউ কাজ করতে আসে অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে, যেন এটাই স্বাভাবিক, মানে এটাই হয়, এটাই তো করতে হয়, এরমভাবে একটা বোঝানো হয়, বুঝেছো তো। তখনও ইট ওয়াজ নট ওকে উইথ মি, আর আজকের দিনে দাঁড়িয়ে তো ইটস ডেফিনেটলি নট ওকে উইথ মি। তখন আই ওয়াজ লাইক যে এটা হতে পারে না, আর আমি না আমি থাকবো একজন কি প্রশ্নটাও করেছিলাম, এটা শুনতে একটু কটু লাগবে কানে, সবাই সয়। তখন সে পার্টিকুলার প্রডিউসার আমাকে বলেছিল হ্যাঁ সবাই সই, নইলে কাজ পায় কী করে, তার কারণ এই পার্টিকুলার গোষ্ঠী অফ ম্যান এটাই বিশ্বাস করতে চায় এবং আমাদের বিশ্বাস করাতে চায়, এটা কিন্তু একটা মিথ্যে কথা।
অনেক পরিচালক, অনেক প্রডিউসার, অনেক শিল্পী আছে ইন্ডাস্ট্রিতে যারা শুধুমাত্র কাজ করতে চায় এবং তোমার সাথে কাজের সম্পর্কই রাখতে চায়, সে তোমার শরীরে হাত দিতে চায় না। কিন্তু যারা চায় তারা চাইবে যে তাদের এই ম্যানিপুলেশন লবি আমাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাক, যাতে আমরা বিশ্বাস করতে বাধ্য হই, যে এটাই স্বাভাবিক। এবং আমার এখনও মনে আছে আমি সেই পার্টিকুলার প্রডিউসারকে এই কথাটি বলেছিলাম যে ঠিক আছে আমার জার্নি তো আমি দেখে নেবো, হয়তো একটু দেরি হবে কিন্তু আমার যেখানে পৌঁছানোর আমি ঠিক পৌঁছবো। তাতে সেই ভদ্র লোক লিখেছিলেন যে আমার তোমার কথা শুনে ঘুম পাচ্ছে, মেসেজে লিখেছিলেন। মোস্টলি মেসেজগুলো তো এখন আমার কাছে আছে, কমিটিটা ফর্ম হোক, উইল সি। কমিটির কথা খুব ইতিবাচক, তো তুমি সেই নিয়ে কি বলবে? তুমি কিছু কন্ডিশনও রয়েছে যে শিল্পী মহল এবং রাজনৈতিক মহলের কেউ থাকবে না, তো সেটা নিয়ে যদি তুমি একটু বলো যে কীরকমভাবে এগোচ্ছে প্রসেস। খুবই আমি তোমার সিম্পলি এটা বোঝাতে যাই, ধরো তুমি জার্নালিস্ট, তো আর যদি তোমার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয় তোমার অফিসে, তুমি কি চাইবে পাঁচজন জার্নালিস্ট বসে তোমার এই কেসটাকে শুনুক, নাকি পুলিশ, আইনজীবী, সাইকোলজিস্ট এরা শুনে একটা কোনো হেতুতে পৌঁছক? তাই তো, আই ওয়ান্ট দ্য সেম থিং, হ্যারাসমেন্ট ইজ হ্যারাসমেন্ট, ঠিক আছে? দেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ সেম এভরিওয়্যার। সো আমি যদি বলি যে এইটা ভুল, তাহলে এটা ভুল আইনিভাবে যে কোনো ক্ষেত্রেই হবে। তো সেই জন্যেই আমার এই পদক্ষেপটা ছিল, এই রিকোয়েস্টটা ছিল সিএমকে, তার কারণ যেই মুহূর্তে একটা চেনা পরিচিত মুখ, মানে একটা যদি ইয়ে থেকে বলো, ফ্রেটার্নিটি থেকে যদি কেউ হয়, তার নিজের কিছু তো বায়স থাকবে, সে যতই সম্মানীয় একটা মানুষ হোক না কেন, তা সে কিছু মানুষ যার সাথে হয়তো সে কাজ করেছে বা সে রিলেটেড বা তার ভালো সম্পর্ক, সবারটা সে নিরপেক্ষভাবে শুনতে পারবে সবার কমপ্লেনটা, কারণ সবাই তো সেম মূর্তিটা আমাদের সামনে ধারণ করে না, সেখানেও তো বহুরূপী, তাই না? কত লোকে আছে যাদের কত নাম উঠে আসছে, অনেস্টলি স্পিকিং, বিশ্বাস করো আমিও চমকে যাচ্ছি, আমি বলছি এ তো কি ভালো, হ্যাঁ ইজ সো সুইট, ইজ সো নাইস, আই কান্ট ইভেন ইম্যাজিন দ্যাট দিস পার্সন লাইক ইন অ্যাপ্রোপ্রিয়েটলি টাচিং সামওয়ান। বাট এনিওয়ে, ওই জন্যেই ইনভেস্টিগেশনটা দরকার। এই অ্যাকুইজিশনগুলো যদি সোশ্যাল মিডিয়াতে শেষ হয় তাহলে অনেক হয়তো মিথ্যে অভিযোগও আসবে, কিন্তু একটা আইনিভাবে একটা পদক্ষেপ যদি নেওয়া হয় যেখানে স্টেপ বাই স্টেপ নানান রকম ফিল্ট্রেশনের নিয়ে ফিল্ট্রেশন করার করে একটা রিপোর্ট তৈরি হয়, আমার আশা কিছু একটা কুছ এক সুধার আয়েগা, আশা। এই যে বহুরূপীর আমরা কথায় আসি, পুজোর সময় বা এমনি কোনো অনেক সময় আমরা কোনো ইভেন্টের সময় আমরা দেখতে পাই যারা পেশায় বহুরূপী তারা রাস্তায় থাকে এবং তারা ঘোরার সময় শিব দুর্গা সেজেও ঘোরে, তুমি এরকম মুখোমুখি হয়েছো বা তুমি দেখেছো এরকম? এবারে ঠিক তাদেরকে এক্স্যাক্টলি আমাদের ওই গ্রাম বাংলার বহুরূপী বলতে পারবো কিনা জানি না, কিন্তু কার্নিভালই তো শিব টিপ সব কীরকম দেখা যায়। গত বছরই একজন শিবকে দেখেছিলাম, শিবকে দেখে মনে হচ্ছিলো তিনি হতাশায় মারা যাচ্ছেন, এরম এরম করে হাঁটছিলেন, ঠিক আছে, বাঘের চাল থেকে মাঝে মাঝে এরম করে ফ্লিপ করছিল, ঠিক আছে। বাট জোকস অ্যাপার্ট, যে কোনো রকম কি বলবো ভিজুয়াল ডেপিকশন অফ আ কস্টিউম বা সামথিং আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে দেখতেও, নিজে করতেও। এবং পেশাগত বহুরূপী ছাড়া আমরা যদি বলি যে প্রত্যেক দিনের জীবনে চলার পথে বা প্রত্যেকটা ক্ষেত্রে একজন করে ব্যক্তি বহুরূপী থাকে যাদের সহজে চেনা যায় না, তুমি চিনতে পারো সহজে, মানে পারো আদেও? না, আমি ভীষণ গবেট, ভীষণ গবেট, আমি সত্যিই লাগে না, আমি একদমই চিনতে পারি না কে কে কী বলবো খুব জটিল, বা কে আসলে আমাকে ম্যানিপুলেট করছে, বা কে আমাকে ব্যবহার করে একটা কথা বার করে নিচ্ছে আমার মুখ থেকে, সেটা আমার অ্যাগেনস্টে ব্যবহার করবে বলে, আমি না এগুলো আগের থেকে বুঝতে পারি না, আমাকে বারে বারে ওই জন্য আমার সিনিয়র যারা, আমার মা বলে যে এত বলার দরকার নেই, ওটাকে ছেড়ে দে, একে বলার দরকার নেই, হ্যাঁ উমুককে কেন বিশ্বাস করছিস, ঠিক আছে। বাট অবিশ্বাস করাটা ডাজন্ট কাম ন্যাচারালি টু মি। পরীর জীবন নিয়ে একটু কথা বলছিলাম আমি তোমার সঙ্গে, যে পরীর একটা একাকিত্ব আছে, তার স্বামী যদি কাজে যায়, তো সব কিছু মিলে একটা একাকিত্ব পরীকে গ্রাস করে। তোমার কখনো হয় এরকম যে খুব একাকিত্ব রয়েছে যেটা সহজে কাউকে বলতে পারবে না? হ্যাঁ হয়, আমি তো একা থাকি, তো এমনি সময় আমি একা থাকাটা খুব উপভোগ করি, কিন্তু যখন ধরো এই যে ধরো গতকাল রাত্রে আমার হঠাৎ ভীষণ নেগেটিভ হয়ে গেছিলো, ঘাড়ে ব্যথা করছিলো, আমি নড়তে পারছিলাম না, অ্যান্ড আমার ভীষণভাবে দরকার ছিল যে আমি একটা মায়োস্প্যাস খাবো, তারপর দেখলে মায়োস্প্যাসটা আমার থেকে অনেক দূরে, ঠিক আছে, আমি তখন বললাম এটা তাহলে কালকের প্রবলেম, আজকে চেষ্টা করে ঘুমিয়ে পড়তে ওই অবধি হেঁটে যাবো না, কিন্তু তখন একটা একাকিত্বও কাজ করে এরকম যে যদি এখন কেউ পাশে থাকতো সেই সময় মায়োস্প্যাসটা এনে দিত, একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, সেই কষ্টটা হয় তখন যেই মানুষটার আসলে পাশে থাকার কথা, যাকে আমার না হলেই চলে না তাকে মনে মনে চারটা গালাগালি দিয়ে ঘুমিয়ে পড়ি আর কি, হ্যান্ডেল করে নেওয়ার বিষয়টা চলে এসেছে।
সবসময় খুব ভালো হ্যান্ডেল করি না, একসময় ফোন করে কান্নাকাটি করে চোটপাট করি, আমি জেদ করি, জোর করি, বায়না করি যাতে ফ্লাইট নিয়ে চলে আসে, পর মুহূর্তে সাকসেসফুলও হই, মানে আমি বায়না করলে শুনবে না তাহলে তো সেই গবেট, ঠিক আছে, কিন্তু চেষ্টা করি নিজের এই ওয়াইল্ড কার্ডটা সবসময় না ব্যবহার করো, তার কাছকেও আমি রেসপেক্ট করি সেই জন্যে। এবং পুজোর ছবি বহুরূপী এবং বড় পর্দায় আবার সেই ওই হ্যাশট্যাগ যদি বলি রীতাবীর কেমিস্ট্রি আমরা দেখব। তো আবির দা রীতাবীর শুনে মনে হচ্ছে কেন আমাদের মধ্যে বীরত্ব আছে, ঠিক আছে, হ্যাঁ আমি দেখেছি তো, আর তোমার মুখে শুনে আমি আরোই চমকে গেলাম যে তুমিও দেখেছো, ঠিক আছে, বাট একটা বেশ বীরত্বের একটা ইয়ে রয়েছে রীতাবীর, দেখে মনে হচ্ছে যে শিব দুর্গা দাঁড়িয়ে রয়েছে একটা কাপল, সুইট নেম। গানটাতে আমি যেটা বলছিলাম যে তোমরা কিছুদিন আগে একটা ইয়েতে লঞ্চ হচ্ছিল, সেখানে আবির দাকে প্রায় জোর করে একটু নাচানো হয়েছে যে একটুখানি দেখো দেখাও যে কিরকম ইয়ে হয়েছিল। তো আবির দার সাথে এই রোম্যান্টিক কেমিস্ট্রিটা মানে আগে ধরো টেক করে নিতে হয় নাকি একদম শর্টের সময় রেডি দিয়ে তোমরা সেদিনকে তোমরা দেখেছো, তাহলে বলো কোনো রিহার্সাল দেখেছিলে? আমাদের কেমিস্ট্রি না ভীষণ অর্গ্যানিক, কি করে হয় কি হয় আমার সত্যি এটার প্রপার ব্যাখ্যা নেই, তবে এইটুকু বলতে পারি আমাদের টিউনিংটা ভীষণ ভালো, মানে হাত বাড়িয়ে দিলে হাত ধরার সময়টা কোনটা এবং হাত ধরবে কে এইটা খুব ইম্পর্টেন্ট, রাইট? সেটা আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি সর্টেড বিটুইন আস, অ্যান্ড লাইক আই স্যাড দ্যাট সাম ম্যাজিক হ্যাপেন্স ওয়েন এভার উই শুট টুগেদার, ইভেন ইফ উই রিহার্স, যখন ওই অ্যাকশন আর কাটের মাঝখানে যখন আমরা থাকি তখন ওই ওই মুহূর্ত সময় ওই সময়টা একেবারেই আবির রীতা ভরি আমরা থাকি না, আমরা একদমই চরিত্র থাকি, একদমই অতটাই প্রেমে অতটাই ডিপেন্ডেন্সি দুজন দুজনের প্রতি ওইটা থাকে, তার কারণ আমাদের কিন্তু রিয়েল লাইফ ইকুয়েশন খুবই অন্যরকম, আমরা দুজন দুজনের খালি পেছনে লাগি, আমি তো লাগি, আবির দাও লাগে প্রচণ্ড, উই ডু দ্যাট অল দ্য টাইম, অ্যান্ড হি ইজ ভেরি প্রোটেক্টিভ, হি ইজ ভেরি সুইট টু ওয়ার্ক উইথ, ঠিক আছে, অ্যান্ড ইয়া অনেস্টলি আমার কাছে উত্তর নেই যে আমি তো খাবি কে এটা ওটা সেটা অনেক কিছু বলছি। তো এবার পুজোয় বহুরূপী এবং উইন্ডোজ প্রযোজনা, তো কি বলবে সবটা মিলিয়ে দর্শকদের? আমি মানুষকে এটাই বলতে চাই, দর্শককে বলতে চাই যে মা আসছেন, আশা করছি আমাদের অনেক কষ্ট অনেক দুঃখ এবং অনেক লড়াইকে সার্থক করবে মা, আর বহুরূপী পুজোর ছবি পুজোয় আসছে, আমরা অনেক ভালোবাসা দিয়ে ছবিটা তৈরি করেছি, যারা উৎসবের মধ্যে ছবি দেখতে চান তারা বহুরূপী প্লিজ দেখুন, আপনাদের ভালো লাগবে, যারা উৎসবে ফিরতে চান না এবং শুধু প্রতিপাদে থাকতে চান আপনাদেরকেও আমি সম্মান করি, আর যারা প্রতিপাদও করতে চান ছবিও দেখতে চান আমাদের ছবিটা আগে দেখুন।